আসসালামু আলাইকুম সিনজেন্টা কৃষি টিভি ইউটিউব চ্যানেলে প্রিয় কালাই চাষি বন্ধুরা, কালাই চাষি ভাইয়েরা, আপনারা কালাই আবাদ করতে গেলে আপনার কোন কোন বালানাশক দিলে আর আপনার কি কি সার দিলে আর কীভাবে দি কখন কোন সময় সার দিলে আর কখন কোন বালানাশক দিলে আপনার কালাই খুবই ভালো ফলন হবে, আপনি আমি যে নিয়মের কথা কথাকরণ আপনাদের বলবো সেই কথা কথাকরণের পুরো যদি আপনি ভিত্তি করে যদি এই নিয়মে যদি আপনি এই কলাই চাষ করেন তাহলে আপনার বিঘা প্রতি 8 থেকে 9 মণ কালাই ফলন ফলানো সম্ভব। কালাই ফলন 8 থেকে 9 মণ হবে, আমি যে নিয়মে আপনাদের কথা বলবো এই নিয়ম কঠোর আপনারা যদি ফলো করেন আর এই নিয়ম কঠোর যদি আপনারা মানেন তাহলে বিঘা প্রতি আপনার 8 থেকে 9 মণ কালাই আপনার ইনশাআল্লাহ আপনাদের হবে। প্রথমে আপনার কালার ভয়ে আমরা কিন্তু সচরাচর প্রথমে কালার ভয়ে কোনো সারটার দিয়ে কিন্তু আমরা বুনতে পারিনি, তো সেই জন্য আমি বলছি প্রথমে কালার ভয়ে আমরা সারটার না দিই, দেখা যায় কেউ একখান চাষ কেউ দুইখান চাষ দিই, কোনোরকম বিঘা প্রতি 3 থেকে 4 কেজি বিচন দিই আপনারা কালাইটা আমরা বুনি। এবার এই বোনার পরে আমরা কেউ কেউ সাধারণত হাবি জাবি যেসব বিষ স্প্রে করি এইসব বিষে কিন্তু ভাই আমরা ভালো ফল পাবো না, সেজন্যে আমি আপনাদের যাতে আপনারা ভালো কালাই ফলন ফলাত পারেন সেই বিষয়ের পরে আমি কিছু কথা বলবো, আপনারা সেইটির পরে ফলো করি আপনি কালাইয়ের জমি পরিচর্যা করুন, দেখেন আপনারা কি পরিমাণ লাভ হবেন, যদি লাভ না হয় সেখন আমাকে বলবেন যে ভাই আপনি আপনার কথাবার্তাটা ভালো না, আপনি আপনি যে যে কথা কথা বলুন সব বানোয়াট মিথ্যা কথা। তা আমি যে কালার যে সাজেশন যে সলিউশন যে আপনাদের আমি বলবো সেগুলো আপনারা অবশ্যই মনে রাখি মাইনোরলি আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে আপনারা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কি আপনাদের নাম করছি। প্রথমে কালার ভয়ে আপনারা দুইখান বা তিনখান চাষ দিয়ে আপনারা কালাই 2 থেকে 3 কেজি বীজ দিয়ে আপনারা কালার জমি বুনবেন। এবার বোনার সময় আমরা সিনজেন্টা কোম্পানির ক্রুজার একটা বালাইনাশক আছে এইটি দিলে আপনারা এই বিছনের সাথে যদি আপনি ক্রুজারটা মাখান তাহলে কিন্তু কালার এই অবস্থা পর্যন্ত আপনার ফুল আসা পর্যন্ত ওই কালায় তার কোনো আপনার পোকামাকড় হবে না, কালায় আপনার খুবই ভালো হবে। আর আপনার কালায় যে আপনি দেখছেন এই দেখেন আপনার এরকম কিন্তু আপনার ভাইরাস রো এরকম কিন্তু আপনার পাতা পাখরা হয়ে যায়, আপনারা দেখেন এরকম কিন্তু আপনার পাতা পাখরা হয়ে যায়, এটি কিন্তু আপনার হইলে কিন্তু আপনার ফলন হবে না, এই জন্য আপনারা ওই বীজটা অবশ্যই দিবেন। আর কালার জমিতে যখন আপনারা ফুল আসবে যখন আপনারা ফুল ফল আসবে এবার ফুল ফলের সময় আমরা সার দেখা আছে সচরাচর কালার হয়ে এমনি বাইদে যায়, তো এমনি বাইদে যায় ঠিক আছে ভাই, এমনি বাইদে যায় দেখবেন যে আপনার এমনি অটোমেটিক বাইদে গেছে আবার অটোমেটিক কালাই শুই পড়েছে, তো এই এটি শুয়েটির কারণ হলো কালার গাছ কিন্তু আপনার এমনি ইউরিয়া, কালার গাছ কিন্তু আপনার এমনি ইউরিয়া, এটি কিন্তু এমনি আপনার সিমের লতার মতন বাইরে যায় লতড়ি যায় আর আপনারা বলেন যে কালাই ভুলে গেছে কালাই আর ফল হবে না, এই যদি আপনি আমার কথাটা মাইনোরলি মনোযোগ দিয়ে শুনি যদি কালার এই পরিচর্যাটা করেন তাহলে আপনারা খুবই লাভবান হবেন। আপনার যখন এই কালাই বোনা হয়ে গেছে এবার আপনারা করবেন কি কালাই যখন আপনার 7-8 পাতা হবে বা এরম পর্যায়ে আপনার কালাই এই পর্যায়ে আপনি বিঘা প্রতি 20 কেজি টিএসপি আর আপনার 1 কেজি গ্রোজিন আর 1/2 কেজি বিঙ্গো আর 5 কেজি ইউরিয়া এই সারটা আপনারা জমিতে পুরা ভুয়ে আপনারা ছিটি দেবেন, দেওয়ার পরে আর আপনার কোনো সারটার আর কিছু দেওয়া লাগবে না, তাহলে আপনার এবার এই কালাইটা আপনার খাবার সম্পূর্ণ পাবে। এইবার আপনার এই ফুল ফল যখন আপনার আসবে কালার জমিতে ফুল ফল যখন আসবে দেখবেন যে আপনার ফুল আসছে একটা সেই সময় আপনারা স্প্রে করবেন ভলিউম আর অ্যামিস্টার টপ, ভলিউম আর অ্যামিস্টার টপ সেই সময় স্প্রে করবেন, আপনার এই রোগটাও হবে না, আপনার ফুল ফলও টিকে যাবে, কোনো পোকামাকড় আর থাকবে না। আপনি 15 দিন পর পর আপনারা এই কালার জমিতে এই নিয়মে আপনি ভলিউম আর অ্যামিস্টার টপ স্প্রে করে দেবেন, দেওয়ার পরে যখন আপনার কালাই পুরো আপনার ফল হয়ে যাবে ঝুমঝুমি যখন দেখবেন যে ফল আপনার গাছ যত বাইদে যাক আপনার কালার গাছ বাইর দিয়ে আপনার এক বুক হইছে হোক সমস্যা নাই,
আপনি স্প্রে 15 দিন পর পর বা 10 দিন পর পর আপনি যাতে খুবই বেগাত জ্বর হয় তাহলে আপনি 10 দিন পর পর অ্যামিস্টার টপার ভলিউম স্প্রে করার পরে দেখবেন যে এমন একটা ফুল ফল নষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। আর তারপরে যখন আপনি পুরো গাছে যখন আপনি ফল চলে আসবে তখন আপনি যখন সেখন আপনি শেষ স্প্রে করে দেবেন, মানে সেই সময় আপনার ফলে কিন্তু আপনার ফল ছিদ্রকারী পোকা লাগে কালায়ের জমিতে। এই কালায়ের জমিতে ফল ছিদ্রকারী পোকা লাগে সেই সময় আপনারা আলিকা আলিকা বলে একটা সিনজেন্ডা কোম্পানির বালাইনাশক আছে, আলিকা আর আপনার ফিলিয়া এই দুটি বালাইনাশক আপনি শেষ স্প্রে করে দেবেন। দেখবেন যে কালার ফল একটাও আপনার চিটি পড়বে না, একটাও আপনার হলো নষ্ট হবে না, আর কালায় এমন ফলন হওয়া হবে আপনার গমের মতন ফলন হবে। দেখবেন যে আপনার গুড়াই থেকে মাথা পর্যন্ত ফল হবে, কালার পাতা আপনার কালো ঘর ঘর দেখবে ফল পাইতে যাবে। এরকম ভাবু আপনারা যদি এই নিয়মে যদি আপনারা কালার আবাদ করেন দেখবেন যে আপনার 8 থেকে 9 মন কালাই আপনার বিঘাপতি হবে। আপনার যা কালা আর যা খরচ করবেন কালার ভুসি বেশি আপনার খরচ সব উঠে আসবে। আপনারা এই এই আপনারা এই এই যে ভিডিওটা আমার যে ভিডিওটা আপনারা দেখছেন যে এই যে এই ভিডিওটা আপনারা দেখলেন এই কালার আমি কালার মাঠে এসেছি এই কালার এই জমিতে আপনারা যে সার করানোর কথা আমি বললু আর একবার আমি বলছি প্রথমে আপনারা বিঘাপতি আপনারা চাষে ওই সারটা দিতে পারেন, তারপরে সার তো আপনারা চাষে না দিলেও তারপরে আপনারা 20 কেজি টিএসপি 5 কেজি ইউরিয়া 2 কেজি 1 কেজি গ্রোজেন আর 1/2 কেজি বিঙ্গু এই সারটা আপনারা পুরো কালার জমিতে আপনারা ছিটি দেবেন। ছিটি দেওয়ার পরেই আপনারা 10 থেকে 15 দিন পর পর খালি আপনি ভলিউম আর অ্যামিস্টার টপ স্প্রে করবেন। তারপরে আপনারা এই শেষ স্প্রে আপনার আলিকা আর আপনার ফিলিয়া এইটা আপনি শেষ একবার স্প্রে করে দিয়ে আপনারা সারা করে দেবেন। তো ভিউয়ার্স আমরা যে যে এ পর্যন্ত যে আমি যে কথাগুলো আপনাদের বললাম এই কথাগুলো আপনারা মাইনোটলি আপনারা যদি মানেন তাহলে আপনারা কালাই 8 থেকে 9 মন 1 বিঘা জমিতে ফলন পাবেন। যদি না পান সেখন আমাকে আপনি বলবেন যে ভাই আপনি যে যা যা আপনি বলেছেন এগুলো আমি সব করেছি কিন্তু আমার ফলন পাইনি। তা আপনি এই নিয়মটা আপনারা মানেন কালাই কিন্তু আপনার এখন এমন একটা যুগ কালাই কিন্তু আপনার 4,000-3,500 টাকা মন, আপনার 8 মন কালাই হলে কিন্তু আপনার 3 আসতে 24,000 টাকা বা 30,000 টাকা পর্যন্ত আপনার বিঘাপতি হবে আপনার 60-65-70-80 দিনের ফসল। এটি কিন্তু আপনার খুবই একটা লাভজনক ফসল, আপনি যা খরচ করবেন কালার ভুসি বেশি আপনার খরচ উঠে যাবে। তা আপনারা যদি 5 বিঘি জমি থাকে তাহলে আপনারা 1 বিঘা পরীক্ষা করেন আর পরীক্ষা করেন আর যারা 1 বিঘা জমি আছে 10 কাঠা ভূমি পরীক্ষা করেন, এই পরীক্ষা করে আপনারা এই ফলাফলটা আপনারা অবশ্যই পাবেন। আমি আপনাদের যাতে কালার ফলন পান সেই ব্যাপারে নিয়ে আমি এই ভিডিওটা করলাম। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন, যেন এরকম নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে আমি দিতে পারি। তো এই বলে আমার এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। Tell me pretty lies, look me in the face, tell me that you love me, even if it's